মৃত্যুহীন অমর গ্রাম শুনতে অবাক লাগলেও সত্যি বিশ্বের মানচিত্রে এমন এক গ্রামের সন্ধান পাওয়া গেছে যেখানে মানুষ জন্মায় ঠিকই কিন্তু মৃত্যুবরণ করে না। আজব এই গ্রামটি সম্পর্কে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। মানব শরীর নশ্বর, জন্মালে মৃত্যু হবে, এটাই রীতি। কিন্তু বিশ্বের মানচিত্রে এমন একটি গ্রাম রয়েছে যা প্রচলিত এই ধারাকে ভেঙে দিয়েছে। জন্মালে মৃত্যু যেখানে অবধারিত, সেখানে এই গ্রাম মৃত্যুকেই যেন নিষেধের বাঁধনে বেঁধে ফেলেছে। আজব এই গ্রামটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলের সার পোরে নেক্সে অবস্থিত। এ গ্রামে মৃত্যুবাদে প্রায় সবকিছুই করা যায়, কিন্তু প্রশ্ন হল পরপারের ডাক এলে কি করবে মানুষ। যখনই কোনো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে, তার আগেই তাকে নিয়ে চলে যেতে হবে গ্রামের বাইরে। মৃত্যুর সময় এলেই গ্রাম থেকে বিতাড়িত হতে হয় মৃত্যু পথযাত্রীকে। আর যদি গ্রামে কারো মৃত্যু হয়, তবে তার পরিবারকে দেয়া হয় শাস্তি। সারপোরেনেক্সের মেয়র জেরান্ড লালন 2008 সালে এ নিয়ম জারি করেছেন। কঠোর শাস্তির ভয়ে প্রতিটি পরিবার এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করে, ফলে 15 বছর ধরে মৃত্যুহীন গ্রামে রূপান্তরিত হয়েছে ফ্রান্সের সারপোরেনেক্স। এখন সবার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এমন অদ্ভুত নিয়ম বেঁধে দেয়া হয়েছে? এর উত্তর হল 280 পরিবারের বাস ছোট্ট এই গ্রামটিতে কোনো মৃত ব্যক্তিকে সমাধি দেওয়ার জায়গা নেই। সমাধিক্ষেত্র ভরাট হয়ে গেছে, তাই এক প্রকার বাধ্য হয়েই এই গ্রামে মৃত্যুকেই নিষিদ্ধ করে দেয়া হয়েছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।